ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইকো বা ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করাতে সময় লাগে 2 থেকে 3 মাস। এতে ভোগান্তির পাশাপাশি সেবারিতে এসে ফতুর হচ্ছেন অনেক রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা সেবায় পরপর 3 বার দেশসেরা খ্যাতি পাওয়া এই হাসপাতালটির এমন অবস্থায় ক্ষুব্ধ সেবা প্রার্থীরা। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট। হার্টের সমস্যা নিয়ে গত ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 71 শয্যার কার্ডিওলজি বিভাগে ভর্তি হন জেলার হালুয়াঘাটের মোশারফ হোসেন। শয্যা না পেয়ে বারান্দায় সেবা নিচ্ছেন তিনি। ভর্তি হওয়ার পরপরই কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেলেও ইকো পরীক্ষায় সময় বেঁধে দেওয়া হয় 2 মাস। বাধ্য হয়ে তিনি ইকো সহ বেশ কয়েকটি পরীক্ষা বাইরে করান। একই অবস্থা 8 মাস আগে ভর্তি হওয়া অনতি পালের। তাকে ঢাকায় গিয়ে ইকো এবং এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারপরে এনে তো হইলো না, আরো সমস্যা দেখা দিচ্ছে পরে যে নেক্সাসে দেখাইছি আর কি। ওই জায়গাতে এই বলছে যে আপনারা ডাকাতে লোক আসে 20,000 টাকা দিয়া পরে করাইবেন, তারপরে রিং ভরার প্রস্তুতি নেবেন। ইকো করা যায় আবার প্রতিদিন গড়ে 350 থেকে 400 রোগীর পরীক্ষা নিরীক্ষা করার কারণে 3টি ইকো মেশিনের মধ্যে 2টি ইয়কেজ হওয়ায় পরীক্ষার সময় লাগছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান। 3টি ইকো মেশিন আছে, 3টি ইকো মেশিনের মধ্যে এখন তো একটা তো খুবই পুরানো, আর একটা দামি একটা মেশিন আছে VVD-95, সেটার একটু প্রবলেম হচ্ছে। ওনারাও এসে দেখে গিয়েছেন এবং আমার মনে হয় ঈদের পরে আমরা এটা ঠিক করে সেবা দিতে পারবো আর কি। দুর্ভোগ নিরসনে পরবর্তী অর্থ বছরে নতুন ইকো মেশিন কেনার কথা জানিয়েছেন সহকারী পরিচালক। আমরা পরবর্তী যে অর্থ বছর সেটা আমাদের প্ল্যানিং আছে যে আমরা মেশিন কিনব এবং এটা যাতে দ্রুত সমাধান হয় সেটা আমাদের প্রচেষ্টা অব্যাহত। অকেজো ইকো মেশিন মেরামত এবং নতুন মেশিনের চাহিদার কথা জানিয়ে 2021 সাল থেকে গত 3 বছরে কার্ডিওলজি বিভাগ থেকে 7 দফা হাসপাতালের পরিচালক সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।